সালামু আলাইকুম বন্ধুরা। সো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের টপিক, দা সম্পুরা মহাবিহারা, যেটাকে বাংলায় বলে সম্পুর মহাবিহার। ওকে, এটা একটা আর্কিওলজিক্যাল সাইট, এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজের পার্ট, আমরা একটু পড়বো এখন। পাহাড়পুর ইজ এন ইম্পর্টেন্ট আর্কিওলজিক্যাল সাইট সিচুয়েটেড ইন এ ভিলেজ নেমড পাহাড়পুর ইন নওগাঁ ডিস্ট্রিক্ট অফ নর্দার্ন বাংলাদেশ। আমরা যে বাংলাদেশের উত্তরাঞ্চলে যেই বিভাগটা সেটা হচ্ছে রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগের একটা জেলার নাম হচ্ছে নওগাঁ, আর নওগাঁয়ে একটা গ্রাম আছে, নাম হচ্ছে কি পাহাড়পুর। আর এই পাহাড়পুরটা একটা ঐতিহ্যবাহী নিদর্শন আছে, আর্কিওলজিক্যাল সাইট আছে, সিচুয়েটেড ইন এ ভিলেজ দেন পাহাড়পুর ইন নওগাঁও ডিস্ট্রিক্ট অফ নর্দার্ন বাংলাদেশ। নওগাঁও ইজ মেইনলি প্লেন ল্যান্ড, বাট ইন দ্য মিডল অফ ইট স্টুড আ হিল কাভার্ড উইথ জাঙ্গল। নওগাঁ হচ্ছে মূলত একটা সমতল ভূমি, মানে কি সমতল, চারপাশটা উঁচু নিচু না, পাহাড় নাই, বন জঙ্গল নাই, এরকম প্লেন ল্যান্ড যেটাকে বলি আমরা, প্লেন ল্যান্ড। বাট ইন দ্য মিডল অফ ইট স্টুড আ হিল কাভার্ড উইথ জঙ্গল, কিন্তু আর একটা মাঝখানে কিন্তু একটা পাহাড় আছে, আর এই পাহাড়ের মধ্যে জঙ্গল আছে, ঘন জঙ্গল, গাছগাছালি ঘেরা। হোয়েন দ্য জঙ্গল ওয়াজ ক্লিয়ার্ড অ্যান্ড দ্য হিল এক্সকাভেটেড, দে আর এমার্জ দ্য লফটি রুইন অফ এন এনশিয়েন্ট টেম্পল। ওকে, হোয়েন দ্য জঙ্গল ওয়াজ ক্লিয়ার্ড, আর যখন মানুষজন বেড়ে যাবে তখন কী হবে, বন জঙ্গল সব সাফ করে মানুষ কী করবে, সেখানে বসতি গড়ার চেষ্টা করবে, ঘরবাড়ি বানানোর চেষ্টা করবে, কলকারখানা বানাবে, স্কুল কলেজ বানাবে, মানুষের প্রয়োজনের তাগিদে মানুষ এগুলো করে। সেটাই বলেছে, দেখো, ওয়েন দ্য জঙ্গল ওয়াজ ক্লিয়ার্ড অ্যান্ড দ্য হিল এক্সকাভেটেড, হিলটাকে যখন খনন করা হলো, পাহাড়টাকে কী করা হয়, খনন করা হয়, মাটিটাকে সমতল বানানোর জন্য পাহাড় খনন করা হয়, দেয়ার এমার্জ দ্য লফটি রুইন, লফটি মানে গ্র্যান্ড, বিগ, অনেক বড় একটা ধ্বংসাবশেষের রুইন, মানে ধ্বংসাবশেষ, যেটা ধ্বংস হয়ে গেছে এবং অবশিষ্ট রয়ে গেছে অংশটা, লফটি রুইন অফ এন এনশিয়েন্ট টেম্পল, একটা প্রাচীন কি টেম্পল বা এটাকে বলে কি গির্জা, গির্জার নিদর্শন পাওয়া গেছে। দ্য টেম্পল ইজ অ্যাবাউট 24 মিটার হাই, আর এটা ছিল লম্বায়, এই টেম্পলটা ছিল কটুক 24 মিটার উঁচু, ধরো প্রায় তিনতলা বিল্ডিংয়ের সমান। তাহলে দ্য টেম্পল ইজ অ্যাবাউট 24 মিটার হাই ফ্রম দ্য সারাউন্ডিং লেভেল, মানে চারপাশটা থেকে 24 মিটার উঁচুতে অবস্থিত, 24 ফিট, ও 24 মিটার, সরি আরও বেশি, হ্যাঁ তিনতলা ভবনের সমান। পাহাড় মিন্স হিল, পাহাড় আমরা বাংলায় বলি পাহাড়, পাহাড় মিন্স হিল, হেন্স দ্য নেম পাহাড়পুর। আর এই এই এখানে হিলের শহর বা হিলের গ্রাম, এখানে অনেকগুলো হিল ছিল, ছোটো বড়ো কিছু জঙ্গল ছিল, জঙ্গলের মাঝখানে ছোটো বড়ো কিছু পাহাড় ছিল, সেগুলোকে কেটে কেটে বানানো হয়েছে, সেজন্য পাহাড় মিন্স হিলস, হিল, হেন্স দ্য নেম পাহাড়পুর, এভাবেই পাহাড়পুর নামটা এসেছে। The Paharpur site has been excavated and re-excavated a number of times by archaeologists. Archaeologists মানে যারা প্রত্নতত্ত্ববিদ, যারা কিনা এই প্রাচীন নিদর্শন নিয়ে কাজ করেন তাদেরকে বলে আর্কিওলজিস্ট। The Paharpur site, এই পাহাড়পুর বিহারটা has been excavated and re-excavated, খনন করা হয়েছিল এবং আবার খনন করা হয়েছিল, পুনরায় খনন করা হয়েছিল, a number of times, কয়েকবার, by archaeologists. Sir Alexander Cunningham, আর্কিওলজিক্যাল সার্ভেয়ার অফ ইন্ডিয়া, ভিজিটেড দ্য প্লেস ইন 1879. স্যার আলেকজান্ডার কানিংহাম নামের একজন ছিলেন, কানিংহাম নামের একজন ছিলেন, তিনি ছিলেন কি আর্কিওলজিক্যাল সার্ভেয়ার অফ ইন্ডিয়া, তিনি এই সার্ভে করত, জরিপ করত, এই প্রত্নতাত্ত্বিক জরিপ করতেন তিনি ইন্ডিয়ার, হ্যাঁ ইনি ব্রিটিশ কিন্তু ইন্ডিয়াতে তার অবস্থান ছিল, তার পোস্টিং ছিল, সে এখানে কাজ করত। ভিজিটেড দ্য প্লেস ইন 1879, 1879 সালে তিনি এই স্থানটা পরিদর্শনে এসেছিলেন। হি ইন্টেন্ডেড টু ক্যারি আউট অ্যান এক্সটেন্সিভ এক্সকাভেশন বাট ওয়াজ প্রিভেন্টেড বাই দ্য ল্যান্ড ওনার, তিনি কী করেছিলেন, হি ইন্টেন্ডেড, তিনি ইচ্ছা পোষণ করেছিলেন টু ক্যারি আউট অ্যান এক্সটেন্সিভ এক্সকাভেশন, ওকে, একটা বর্ধিত এক্সকাভেশন, খনন অনেক অংশ জুড়ে করবেন, এক্সটেন্সিভ এক্সকাভেশন বাট ওয়াজ প্রিভেন্টেড বাই দ্য ল্যান্ড ওনার, কিন্তু জমির মালিক যারা তারা তাকে তা করতে দেয় নাই। নেভার দিলেস মানে হচ্ছে কি তথাপি, নেভার দিলেস হি ওয়াজ স্যাটিসফাইড উইথ হোয়াট এভার এক্সকাভেশন হি ওয়াজ পারমিটেড টু ক্যারি আউট, যাই হোক তিনি যেটা চেয়েছিলেন যে অনেক বিশাল এরিয়া জুড়ে করবেন সেটা পারেন নাই, তারপরেও তথাপি তাকে যতটুক করার অনুমতি দেওয়া হয়েছিল সেটা নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন। দ্য সাইট ওয়াজ ডিক্লেয়ার্ড টু বি প্রোটেক্টেড বাই দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইন 1919
আন্ডার দ্য এনশিয়েন্ট মনুমেন্টস প্রিজারভেশন অ্যাক্ট অফ 1904। তখন তো আমাদের এখানে কী ছিল, ব্রিটিশ রুল ছিল, তাই না? কলকাতা থেকে সারা ভারতীয় উপমহাদেশটাকে শাসন করা হতো। তো সেটাই বলেছে, দেখো দ্য সাইট ওয়াজ ডিক্লেয়ার্ড টু বি প্রোটেক্টেড। আর এই স্থানটাকে আমরা দেখি না মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যে সংরক্ষিত এলাকা, সর্বসাধারণের প্রবেশ নিষেধ, মানে কি এই এরিয়াটা প্রিজার্ভ করা, এখানে যে কেউ যেতে পারবে না। ঠিক তেমনি দ্য সাইট ওয়াজ ডিক্লেয়ার্ড, এটাকে ঘোষণা করা হয়েছিল টু বি প্রোটেক্টেড, সংরক্ষিত অঞ্চল হিসেবে, বাই দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ওই যে আলেকজান্ডার কানিংহাম যেখানে কাজ করতেন সেই সেই প্রতিষ্ঠান কর্তৃক, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক, ইন 1919, প্রথম বিশ্বযুদ্ধের একবারে শেষের দিকে। আন্ডার দ্য এনশিয়েন্ট মনুমেন্টস, আন্ডার দ্য এনশিয়েন্ট মনুমেন্টস প্রিজারভেশন অ্যাক্ট অফ 1904, 1904 সালের কি ছিল, একটা অ্যাক্ট ছিল, অধ্যাদেশ ছিল, সেটার নাম হচ্ছে এনশিয়েন্ট মনুমেন্টস প্রিজারভেশন। প্রাচীন নিদর্শনগুলোকে, মূর্তিগুলোকে বা এরকম স্থাপত্যগুলোকে সংরক্ষণ করার জন্য একটা আইন পাশ হয়েছিল 1904 সালে। সেটা অনুসারে সিস্টেমেটিক অ্যান্ড রেগুলার এক্সকাভেশন স্টার্টেড জয়েন্টলি বাই দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ওকে, পরবর্তীতে সমন্বিতভাবে সিস্টেমেটিক অ্যান্ড রেগুলার এক্সকাভেশন স্টার্টেড জয়েন্টলি বাই দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যান্ড বারেন্দ্র রিসার্চ সোসাইটি অফ রাজশাহী অ্যান্ড কলকাতা ইউনিভার্সিটি ইন 1923। 1923 সালে এসে যেটা হলো, সিস্টেমেটিক অ্যান্ড রেগুলার এক্সকাভেশন স্টার্টেড, এই তিন গ্রুপ মিলে একত্রে সিস্টেমেটিক এক্সকাভেশন, এটা কি বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে, আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে তারা এই এক্সকাভেশন বা খনন কাজ শুরু করেছিলেন 1923 সালে। দে এক্সকাভেটেড দ্য সাউথ ওয়েস্ট কর্নার অফ দ্য মনাস্ট্রি। ওকে, তারা দক্ষিণ, সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম অঞ্চলটাকে তারা কি করলেন, খনন করলেন। নেক্সট, ইন 1925-26 হিস্ট্রিয়ান অ্যান্ড আর্কিওলজিস্ট আর ডি ব্যানার্জি এক্সকাভেটেড দ্য নর্দার্ন পার্ট অফ দ্য সেন্ট্রাল মাউন্ড। ওকে, পরবর্তীতে এসে একবার করেছিল দক্ষিণ, দক্ষিণ পশ্চিমাংশ, পরবর্তীতে কোন সাইডটা করা হলো 1925-26 হিস্ট্রিয়ান অ্যান্ড আর্কিওলজিস্ট আর ডি ব্যানার্জি, তিনি একজন ঐতিহাসিক, হিস্ট্রিয়ান অ্যান্ড আর্কিওলজিস্ট বা প্রত্নতাত্ত্বিক, তার নাম হচ্ছে আর ডি ব্যানার্জি, তিনি এক্সকাভেট করেছিলেন নর্দার্ন পার্ট, উত্তরাংশ অব দ্য সেন্ট্রাল মাউন্ড। ফ্রম 1926-27 অনওয়ার্ড এক্সকাভেশন ওয়াজ ক্যারিড আউট আন্ডার দ্য সুপারভিশন অফ কে এন দীক্ষিত। ওকে, পরবর্তীতে আরেকজন আর্কিওলজিস্ট যার নাম ছিল কে এন দীক্ষিত, তার আন্ডারে, তার সুপারভিশনে, তার মানে তার সিদ্ধান্ত মোতাবেক, তার পরিচালনায় কী হলো, আবার এক্সকাভেশন করা হলো 1926-27 সালে। দ্য ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি অফ বাংলাদেশ ব্রড দ্য সাইট আন্ডার ফার্দার এক্সকাভেশন আফটার ইন্ডিপেন্ডেন্স। ওকে, এবার বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন বাংলাদেশের যেই কী ছিল, আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট ছিল, প্রত্নতাত্ত্বিক যে ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি, বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক বিভাগ আছে যারা কিনা এগুলো নিয়ে কাজ করেন, মাটির নিচ থেকে ধ্বংসাবশেষ উত্তোলন করে সেগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করেন। ওকে, তো দ্য ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি অফ বাংলাদেশ ব্রড দ্য সাইট আন্ডার ফার্দার এক্সকাভেশন আফটার ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশের স্বাধীনতার পর সেটাকে আবার খনন করা হলো। দ্য অপারেশনস টুক প্লেস ইন টু পেজেস। ওকে, দুই ভাগে বিভক্ত হয়ে এই অপারেশন চলেছিল। দ্য ফার্স্ট পেজ ওয়াজ ইনিশিয়েটেড ইন 1981-82, প্রথম ধাপ ছিল কত, 1981-82 পর্যন্ত, অ্যান্ড কন্টিনিউ টিল 1984-1985, 1984-85 পর্যন্ত এটা কন্টিনিউ করেছে। দ্য সেকেন্ড ফেজ ওয়াজ স্টার্টেড ইন 1989-89 অ্যান্ড কন্টিনিউ টিল 1992-91। ওকে, আর পরবর্তী দ্বিতীয় ধাপে 1988-89 সালে শুরু হয়েছে এবং এটা 90-91 পর্যন্ত চলেছিল। প্রি লিবারেশন এক্সপেডিশনস হ্যাভ রিভিল দ্য আর্কিটেকচার অফ আ ভাস্ট বুদ্ধিস্ট মনাস্ট্রি। ওকে, এখানে বুদ্ধিস্টদের, যেহেতু এটা নামার গির্জা থাকছে না, এটা হচ্ছে কি, এটা বুদ্ধিস্টদের উপাসনালয়কে কী বলে, মনাস্টেরি, মানে প্যাগোডা বলে, প্যাগোডা, এটা এক ধরনের প্যাগোডার মতো ছিল বুদ্ধিস্টদের উপাসনালয়। তাহলে প্রি লিবারেশন এক্সপেডিশনস হ্যাভ রিভিল দ্য আর্কিটেকচার অব আ ভাস্ট বুদ্ধিস্ট মনাস্টেরি, দ্য সোমপুর মহাবিহারা। ইট ইজ ডোমিনেটেড বাই দ্য সেন্ট্রাল শ্রাইন
attracting immediate attention by its lofty height. অনেক উঁচু ছিল উচ্চতাটা, and unusual architectural design. এবং নর্মালি আর্কিটেকচারাল ডিজাইন যেরকম হয় তার একটু ব্যতিক্রম, এই জন্য এটা আরও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে। সোমপুরা মহাবিহারা ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বুদ্ধিস্ট ইনস্টিটিউশনস ফর মংস অব এনশিয়েন্ট বেঙ্গল অ্যান্ড সাউদার্ন এশিয়া। আর এই সোমপুর বিহারটা ছিল ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বুদ্ধিস্ট ইনস্টিটিউশনস, বুদ্ধিস্টদের একটা অন্যতম প্রধান জায়গা, একটা প্রধান স্থাপত্য ফর মংস, মঙ্কদের জন্য। মঙ্ক মানে কি? মঙ্ক মানে হচ্ছে ভিক্ষু বলে, বুদ্ধ ভিক্ষু। ওকে, যারা কিনা কি বিয়ে শাদী করে না, তারা এই এই তাদের যাযাবর জীবনযাপন করে, তারা অবিবাহিত থাকে এবং মানব সেবায় নিজেদেরকে উৎসর্গ করে। দ্য এক্সকাভেটেড কমপ্লেক্স এট পাহাড়পুর হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যাজ সোমপুর মহাবিহারা বিল্ট বাই দ্য সেকেন্ড পালা কিং ধর্মপালা। বাংলায় বলে পাল, ইংলিশে বলে কি পালা। বলছি কি দেখো, দ্য এক্সকাভেটেড কমপ্লেক্স অ্যাট পাহাড়পুর, পাহাড়পুরে যে এক্সকাভেটেড বা কি বলে এই স্থাপত্য নিদর্শনটা, হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যাজ সোমপুর মহাবিহারা। আর এটার নাম দেওয়া হয়েছে সোমপুর মহাবিহার বিল্ড বাই দ্য সেকেন্ড পালা কিং ধর্মপালা ইন 1781-821 AD। তার মানে এটা অনেক আগের নিদর্শন, প্রাচীন যুগের নিদর্শন। ওকে, আর এটা 781-821 পর্যন্ত ধর্মপাল ছিলেন, তার আমলে বানানো। সাম ক্লে সিলস ফ্রম দ্য রুইন্স বিয়া দ্য ইনস্ক্রিপশন শ্রী সোমপুর শ্রী ধর্মপালা দেবা মহা বিহারি ইয়ারা ইয়ারিয়া ভিক্ষু ভিক্ষু সাংঘায়াসা সাংঘাশিয়া। ওকে, তাহলে তাদের সাইন ল্যাঙ্গুয়েজ, তাদের তাদের যে ধর্মীয় ভাষা, সেগুলো দিয়ে অনেক অনেক ইনস্ক্রিপশন পাওয়া গেছে। দ্য পালা রুলার্স ওয়ার ডিভোট বুদ্ধিস্ট অ্যান্ড দে ফাউন্ডেড আ নাম্বার অফ মনাস্টারিজ থ্রু আউট দেয়ার গ্রোয়িং এম্পায়ার। আর এই পাল বংশ, তারা খুব মানে কি বলবো ডিভোটেড বুদ্ধিস্ট ছিল, তারা খুব ধর্মকর্মের প্রতি খেয়ালি ছিল, সেজন্য বলেছে দ্য পালা রুলার্স ওয়ার ডিভোট বুদ্ধিস্ট অ্যান্ড দে ফাউন্ডেড আ নাম্বার অফ মনাস্টারিজ, এবং তারা অনেক অনেক এরকম তাদের উপাসনালয় বানালো থ্রু আউট দেয়ার গ্রোয়িং এম্পায়ার, তাদের এই গ্রোয়িং এম্পায়ারে। সাম অফ দেম বিকেম গ্রেট সেন্টার্স অফ লার্নিং অ্যান্ড দ্য রিপুটেশন কুইকলি স্প্রেড থ্রু আউট এশিয়া। এবং এদের মধ্যে কিছু কিছু আবার খুব ভালো করছে। সাম অফ দেম বিকেম গ্রেট সেন্টার্স অফ লার্নিং, এটা কি মানে শেখার একটা জায়গা হয়ে গেছে। অ্যান্ড দ্য রিপুটেশন কুইকলি স্প্রেড থ্রু এশিয়া, এবং তাদের সুনাম এশিয়ার থেকে অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ল। সম্পুরা মহাবিহারাজ ক্লোজ রিলেশনশিপ উইথ দ্য রুলিং ডাইনেস্টি ইমপ্লাইড দ্যাট ইট শেয়ার দ্য পলিটিক্যাল আপস অ্যান্ড ডাউনস অফ ইটস ম্যানিফ্যাক্টার্স। কি বলেছে দেখো, সম্পুরা মহাবিহারাজ ক্লোজ রিলেশনশিপ উইথ দ্য রুলিং ডাইনেস্টি, যে যখন ক্ষমতা ছিল রুলিং ডাইনেস্টির কথা বলেছে, ইমপ্লাইড দ্যাট ইট শেয়ার দ্য পলিটিক্যাল আপস অ্যান্ড ডাউনস অফ ইটস ম্যানিফ্যাক্টার্স, যারা তার সুবিধাভোগী ছিল। ওকে, সো এই হচ্ছে আমাদের লেসন। আমরা এবার কিছু কাজ করব, প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা ম্যাচিং আছে, আমরা ম্যাচিংটা একটু ট্রাই করি। এটা হচ্ছে এক্সারসাইজ বি, ওয়ার্ডস আর মিনিংস। প্রথমটা হচ্ছে আর্কিওলজিক্যাল, আর্কিওলজিক্যাল মানে হচ্ছে কি এনশিয়েন্ট কালচারাল রিমেইন্স, যেটা কিনা মাটি খুঁড়ে বের করা হয়। তাহলে আমরা মিনিংটা একবারে লিখে ফেলি, এনশিয়েন্ট কালচারাল রিমেইন্স। এনশিয়েন্ট কালচারাল রিমেইন্স এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টুতে লিখবো হচ্ছে এক্সকাভেট, যেটা কিনা মাটি খুঁটে বের করা হয়, তাই না? এক্সকাভেট মানে হবে তাহলে
Uncover something with difficulty. কষ্টের কাজ তাই না? Uncover something with difficulty. মানে কষ্ট করে যেটা উত্তোলন করা হয়। Then number three will be lofty. Lofty মানে হচ্ছে grand. মানে বড় ধরনের কিছু তাই না? Lofty, grand. Then extensive. Extensive মানে বর্ধিত, বাড়ানো। তাহলে extensive হবে widespread. Then systematic. Systematic টা কি? Done methodically, যেটা পদ্ধতিগতভাবে করা হয় সেটাই হচ্ছে systematic. Done methodically. Number six, debris, ধ্বংসাবশেষ. Debris হবে rubbles or wreckage. Rubbles or wreckage. Okay. Then devote. Devote ki pious, dharmik. Okay. Tahole amra ekbar ektu miliye dekhi. Archaeological ancient cultural remains. Excavate, uncover something with difficulty. Lofty, grand. Then extensive, widespread. Systematic, done methodically. Debris, rubbles or wreckage. And devote is pious. ওকে, এবার আমরা যেটা করব, এবার আমরা করব হচ্ছে এমসিকিউ। পাহাড়পুর ইজ আ ড্যাশ, পাহাড়পুর ইজ আ কি? টিপিক্যাল বাংলাদেশ ভিলেজ, অ্যান এক্সট্রা অর্ডিনারি ভিলেজ, আ ভেরি স্মল ভিলেজ, আ ভিলেজ অন টপ অফ আ মাউন্টেন। তাহলে আমরা একটু পড়ে দেখি পাহাড়পুর সম্পর্কে। মানে বাংলাদেশের সাধারণ একটা গ্রাম। আফটার এক্সকাভেশন দ্য আর্কিওলজিস্ট ডিসকভার্ড আ হিউজ ড্যাশ। কী কী পেয়েছে? কিংস প্যালেস, এম্পারার্স কোর্টইয়ার্ড, বুদ্ধিস্ট মনাস্ট্রি, হিন্দু টেম্পল। কী পেয়েছে? হিস্ট্রি পেয়েছে তাই না? হাউ মেনি পেজেস অফ এক্সকাভেশন অফ পাহাড়পুর হ্যাভ বিন মেনশনড ইন দ্য টেক্সট? টোটাল কয়বার? সেভেন্টিন তিনি ভিজিট করলেন। একবার তারপর দুইবার, তিনবার, চারবার। ওকে, তাহলে প্রথমটা পেলাম পাহাড়পুর ইজ এ টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ। নাম্বার টু, আফটার এক্সকেভেশন দ্য আর্কিওলজিস্ট ডিসকভার্ড আ হিউজ বুদ্ধিস্ট মনাস্ট্রি। বলছে হাউ মেনি পেজেস অফ এক্সকেভেশন অফ পাহাড়পুর হ্যাভ বিন মেনশনড ইন দ্য টেক্সট? তাহলে আমরা প্রথমে দেখি এই যে, হি ইন্টেন্ডেড টু ক্যারি আউট অ্যান এক্সটেন্সিভ এক্সকাভেশন বাট ওয়াজ প্রিভেন্টেড বাই দ্য চান, এভার দিলেস হি ওয়াজ স্যাটিসফাইড উইথ হোয়াট এভার এক্সকাভেশন হি ওয়াজ পারমিটেড টু ক্যারি আউট। তাহলে একটা হচ্ছে প্রথমবার করেছে সে, তাই না? এরপরে আসছে 1925-26 একটা করেছে, 26-27 একটা করেছে, তার মানে হচ্ছে কত, তিনটা। 81-82 শুরু হয়ে না 89-84-85 পর্যন্ত চারটা, 1889-89 থেকে 1990-91 পাঁচটা, তাহলে ফাইভ টাইমস তাই না? পাঁচটা, ফাইভ, তাহলে লিখলাম আমরা ফাইভ। হোয়াট অবজেক্টস ইন্ডিকেট দ্যাট দ্য সাইট ওয়াজ বিল্ড বাই দ্য সেকেন্ড পালাকিং? কী দেখে বোঝা যায়? এই যে ক্লে সিলস তাই না? তাহলে এখানে কী কী আছে? আর্থেন সিলস, সিরামিক সিলস, স্টোন সিলস, আয়রন সিলস। আর্থেন মানে ক্লে, কাদা দিয়ে যেটা বানানো হয়, আর্থেন মানে মাটি।
তাহলে দ্য ওয়ার্ড বেনিফ্যাক্টরস ইন দ্য টেক্সট মিনস সহায়তা দিয়েছিল এরকম মানুষদেরকে বুঝিয়েছি। এবার আমরা কিছু কোয়েশ্চন আনসার আছে সেগুলো সলভ করব, এক্সারসাইজ ডিটা আমরা করি। লাস্ট ওয়ান এক্সারসাইজ ডি নাম্বার ওয়ান বলেছে ওয়াই ইজ দ্য ভিলেজ নেম, দ্য ভিলেজ ইজ নেম পাহাড়পুর because in the middle of the village there stood a hill. Covered with jungle. Number two, where is it located? It is located in a village named Paharpur. In Nauga district of northern Bangladesh. Nauga district of northern Bangladesh. Northern Bangladesh. Then number three, what is it famous for? It is famous for for the ruins of Buddhist monastery, tai na? Buddhist monastery. What did Cunningham find when he was digging the Paharpur site? So what did he find? Then the keep in Cunningham.
Cunningham was digging the Paharpur site a vast Buddhist monastery, okay, like this. And the next one, why was the site officially stated to be preserved? The site was officially stated to be preserved it carried out ancient archaeological relics of Buddhist monastery. এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন আনসার। সো এর সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের ক্লাস। তোমরা পরবর্তী ক্লাসের আগে নেক্সট চ্যাপ্টারটা একটু দেখে আসবে, যাতে করে তোমাদের বুঝতে সহজ হয় এবং আমার জন্য তোমাদেরকে বোঝাতে আরও সহজ হবে। এই শুভকামনা নিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।